হ্যালো বন্ধুরা ডাইভার্সিটি অ্যান্ড ইডস কনজারভেশন চ্যাপ্টারের এটা লাস্ট ভিডিও তো এই ভিডিওগুলিতে এনসিআরটিটা বাংলাতে এক্সপ্লেন করা হবে তোমরা যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট নিট এক্সাম দেবে বা সিবিএসি বোর্ডে পড়ছো তাদের জন্য এই ভিডিওগুলি অত্যন্ত ইম্পর্টেন্ট তোমাদেরকে এনসিআরটি পড়তে বুঝতে সাহায্য করবে তো শুরু করেছ আজকের টপিক বায়োডাইভার্সিটি কনজারভেশন বা জীববৈচিত্র সংরক্ষণ হাই শুড উই কনজার্ভ বায়োডাইভার্সিটি আমরা কেন আমাদের কেন উচিত যে জীব বৈচিত্র্যটাকে সংরক্ষণ করে রাখা দেয়ার মেনি রিজন্স সাম অভিয়াস অ্যান্ড ওয়ার নট সো অভিয়াস বাট ওয়াল ইকুয়ালি ইম্পর্টেন্ট তো জীব সংরক্ষণ করে রাখার অনেক কারণ আছে কিছু খুবই গুরুত্বপূর্ণ কিছু অবশ্যই আর কিছু খুব একটা অবশ্যই নয় কিন্তু প্রত্যেকটারই কিছু না কিছু গুরুত্ব আছে দে ক্যান বি গ্রুপ ইন্টু থ্রি ক্যাটাগরিজ ন্যারোলি ইউটিলিটেরিয়ান ব্রডলি ইউটিলিটেরিয়ান অ্যান্ড এথিক্যাল এবং এটাকে তিনটে কারণে ভাগ করে যেতে পারে যে কেন আমরা জীববৈচিত্র সংরক্ষণ করব। এটা হচ্ছে ন্যারোলি ইউটিলিটেরিয়ান বা সংকীর্ণ কারণ ব্রডলি ইউটিলিটিরিয়ান বা ব্রডলি বা একটা বিশাল কারণ অ্যান্ড এথিক্যাল যে একটা সামাজিক যে বিষয় আছে এটা এথিক্স মানবিকতা বা এথিক্যাল যেটা বিষয় সেটা তো একে দেখা যাক প্রথমে আসছেন দ্য ন্যারোলি ইউটিলিটেরিয়ান দ্য ন্যারোলি ইউটিলিটেরিয়ান আর্গুমেন্ট ফর কনজার্ভিং বায়োডাইভার্সিটি আর অবভিয়াস যে ন্যারোলি ইউটিলিটেরিয়ান যে কারণটা সেটা কিন্তু অবভিয়াস বা অবসম্ভবে এটা করতে হবে মানে এটা একটা বিশেষ কারণ খুবই গুরুত্বপূর্ণ কারণ কারণ হিউম্যান্স ডেরাইভ কাউন্টলেস ডাইরেক্ট ইকোনমিক বেনিফিটস ফ্রম নেচার ফুড সিরিয়ালস পালস ফ্রুটস ফায়ারওড ফাইবার কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস টেনিস লুব্রিক্যান্টস ডাইস রেজিনস পারফিউমস অ্যান্ড প্রোডাক্টস অফ মেডিকিনাল পার ইম্পর্টেন্স যে মানুষ সরাসরি প্রকৃতি থেকে অনেক পদার্থ আছে যেগুলোকে মানুষ সরাসরি প্রকৃতি থেকে সংগ্রহ করে এবং নিজেদের কাজে লাগায় যেমন খাদ্য যে সিরিয়ালস বা শস্য পালস বা দানা ফ্রুট ফল এই যে এ সমস্ত খাদ্য আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি আমরা এগুলো খেয়ে বেঁচে থাকি অন্য অন্য জীবগুল বেঁচে থাকে ফায়ার রোড যে কাঠ যেগুলো আছে সেগুলো কি করি আমরা জ্বালানি হিসাবে কাজে লাগাই ফাইবার তন্তু তন্তু দিয়ে আমরা পাট তৈরি করি পাট তন্তু থেকে আমরা ব্যাগ তারপর বস্তা অন্য কিছু জিনিসপত্র তৈরি করি কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল বা অন্যান্য ম্যাটেরিয়াল যেগুলোকে নিয়ে আমরা বাড়িঘর তৈরি করি যেমন গাছ কেটে যে কাঠ পাওয়া যায় সেই কাঠ থেকে বাড়িঘর তৈরি করা হয় টেবিল চেয়ার তৈরি করা হয় ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস যেমন ট্যানিন্স লুব্রিক্যান্টস ডাইজ রেজিন পারফিউমস তারপর ইন বিভিন্ন রকমের ইন্ডাস্ট্রিয়াল লুব্রিক্যান্টস যেগুলো থেকে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস যেগুলো ইন্ডাস্ট্রিতে কাজ লাগে বা বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্যে কাজ লাগে যেমন ট্যানিন্স তারপর লুব্রিক্যান্ট বা পিচ্ছিলকারক পদার্থ ডাইজ বা রঙ যেগুলো আছে তারপর রেজিনস তারপর পারফিউমস এই যেগুলো ইন্ডাস্ট্রিতে কাজ লাগে অ্যান্ড প্রোডাক্ট অফ মেডিসিনাল ইম্পর্টেন্স এমন কিছু কিছু পদার্থ আছে যেগুলো ওষুধি গুণ আছে অনেক রেসার পেন তারপর আরও অন্যান্য ওষুধ আছে ওই গাছ আছে যেগুলো ওষুধ হিসাবে কাজ করে কালমেঘ মোর দ্যান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ দ্য ড্রাগস কারেন্টলি সোল্ড ইন দ্য মার্কেট ওয়ার্ল্ড ওয়েট ডেরি ফ্রম দ্য প্ল্যান্ট যে বর্তমানে বাজারে যত ড্রাগ বিক্রি করা হয় অ্যালোপ্যাথি ওষুধে যে ড্রাগ বা ও ড্রাগ হচ্ছে কি ওষুধ ও ড্রাগ যখন সঠিক সঠিক উপায়ে নিয়ন্ত্রিত মাত্রায় বিক্রি করা হয় তখন সেটা হলো কি ওষুধ এবং সেটা আমাদের জীবনের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট তো সেই ড্রাগসের পঁচিশ পার্সেন্ট হচ্ছে প্ল্যান্ট থেকে সংগ্রহ করা হয় ডাইরেক্টলি ইনডাইরেক্টলি তো অনেকটাই অ্যান্ড টোয়েন্টি ফাইভ থাউজেন্ড অফ প্ল্যান্টস কন্ট্রিবিউট টু মেডিসিন ইউজড বাই নেটিভ পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড তাছাড়া পঁচিশ হাজার প্রজাতির উদ্ভিদ আছে যেগুলোকে মানুষ সরাসরি ওষুধ হিসাবে গ্রহণ করে কাজে লাগায় যারা গ্রাম্য এলাকায় যে সমস্ত মানুষ থাকে তারা সরাসরি বলে যে কালমেঘ খাও তারপর নিম পাতা খাও তারপর অন্যান্য যে পেন যে আছে এগুলো খাও বিভিন্ন রকম যে গাছ বলে খা এগুলো এরকম পঁচিশ হাজার উদ্ভিদ প্রজাতি আছে যেগুলো সরাসরি মানুষ যারা আছে তারা সরাসরি ওষুধি গুণ হিসাবে কাজে লাগায় বিভিন্ন রোগ সারাতে কাজ করে

যত এই যে রিসোর্সটা বৃদ্ধি পাচ্ছে তত কিন্তু যে বায়োপ্রসপেকটিভ বা জীবগতভাবে উন্নত আসছে সেটা মলিকুলার লেভেলে হতে পারে জেনেটিক লেভেলে হতে পারে স্পেসিস লেভেলে হতে পারে সমস্ত লেভেলের মধ্যে কি ইকোনমিক ইম্পর্টেন্ট নিয়ে আসছে যে যত নতুন নতুন জীব আবিষ্কার হচ্ছে তত কিন্তু সেটা মলিকুলার লেভেলে জেনেটিক লেভেলে স্পেসিস লেভেলে সেটা মানুষের উপকার করছে সেটা উপকার করছে সেটা কন্ট্রিবিউট দান করছে মানুষের দ্বারা উপকৃত হচ্ছে অন্য জীবকুল উপকৃত হচ্ছে ন্যাশান্স এন্ড আউড উইথ রিচ বায়োডাইভার্সিটি ক্যান এক্সপেক্ট টু রিপ এনার্মাস বেনিফিট যে যত কোন একটা কোনো একটা ন্যাশান বা কোনো একটা দেশে যত বেশি বায়োডাইভার্সিটি বেশি হবে সেখানকার মানুষ তত বেশি উপকৃত হবে পরিবেশ থেকে যেমন আমাদের ভারতে বায়োডাইভার্সিটির দিক দিয়েও অনেকটা উন্নত এবং তার জন্য এখানকার যে এটা উন্নয়ন এটা অনেকটাই উন্নত মানুষ অনেক উপকৃত হয় কিন্তু অন্যান্য যে সমস্ত দেশে আছে আমেরিকা সেখানে কিন্তু বায়োডাইভার্সিটি খুব একটা বেশি নেই সেখানে প্রাকৃতিক বা কৃত্রিম কৃত্রিম উপায়ে যে মানুষ সৃষ্ট কারখানা বা অন্যান্য কিছু বেশি কিন্তু সেখানে বায়োডাইভার্সিটি খুব একটা বেশি নেই কিন্তু আমাদের ভারতে বায়োডাইভার্সিটি অনেকটাই বেশি তৈরি হচ্ছে ন্যারোলি ইউটিলিয়ান যে সরাসরি কী সমস্ত কী উপকার আমরা পাচ্ছি সরাসরি যেগুলো সেগুলো হচ্ছে ন্যারোলি ইউটেলিয়ান ওটাগুলো হচ্ছে অবভিয়াস নেক্সট আসছে কি ব্রোডলি ইউটিলিলিয়ান বা একটা বিশাল গত দিক দিয়ে বা বিশেষ একটা চিন্তাভাবনাটাকে অনেকটা উন্নত করলে অনেকটা বিস্তার করলে যেটা পাওয়া যায় এক্সাম্পল দিলেই বোঝা যাবে যেটা যেমন কার্বন ডাইঅক্সাইড সংগ্রহ করা স্মারক সংশ্লেষ করা পলিনেশন করা এই সমস্ত বিষয়গুলো দ্য ব্রডলি ইউটিলিরিয়ান আর্গুমেন্ট সেজ দ্যাট বায়োডাইভার্সিটি প্লেজ এ মেজর রোল ইন মেনি ইকোসিস্টেম সার্ভিসেস দ্যাট দ্য ন্যাচার প্রোভাইডস যে অনেক ইকোসিস্টেম সার্ভিসেস আছে যে যেগুলো প্রকৃতি আমাদেরকে প্রদান করে সে ইকোসিস্টেমে প্রদান করে সেটা কিন্তু সরাসরি কোনো মানুষকে বা সরাসরি কোনো বিশেষ প্রজাতিকে না এটা হচ্ছে কি একটা পুরো ইকোসিস্টেমকে একটা ব্রডলি উপায় একটা ইকোসিস্টেমকে যেমন এই যে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করছি আগে ন্যারোলি যেগুলো দেখলাম সেগুলোকে সরাসরি আমরা সংগ্রহ করছি সে খাবার হোক সে ওষুধ হোক আমরা সরাসরি নিচ্ছি কিন্তু এই যে ব্রডলি ইউটেরিয়ান সেটা কিন্তু শুধুমাত্র কোনো একটা স্পেসিসের ক্ষেত্রে নির্দিষ্ট না এটা কি একটা পুরো ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের উপর প্রভাব বিস্তার করে যেমন এক্সাম্পল দ্য ফার্স্ট ডুইলিং অ্যামাজন ফরেস্ট ইজ এস্টিমেটেড টু প্রডিউস থ্রু ফটোসিন্থেসিস টোয়েন্টি পারসেন্ট অব দ্য টোটাল অক্সিজেন ইন দ্য আর্থ অ্যাটমসফিয়ার যেখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে অ্যামাজন রেন ফরেস্ট যেটা যাকে বলা হয় কি যে লাংস অব দ্য প্ল্যানেট সেটা পৃথিবীর প্রায় টোয়েন্টি পারসেন্ট অক্সিজেনের যোগান দেয় ফটোসিন্থেসিস প্রক্রিয়ার মাধ্যমে যে অ্যামাজন রেন ফরেস্টে এতটাই বেশি গাছ আছে যে তারা ফটোসিন্থেসিস বা সারক সংশ্লেষ করে এবং তার ফলে পৃথিবীতে যে অক্সিজেন আছে তার টোয়েন্টি পারসেন্ট চাহিদা কিন্তু অ্যামাজন রেড বস থেকেই আসে তাহলে কি এটা একটা পুরো ইকোসিস্টেমের উপর প্রভাব বিস্তার করছে পুরো একটা ইকোসিস্টেম না পুরো পৃথিবীর উপর এটা প্রভাব বিস্তার করছে যে পৃথিবীতে যদি অক্সিজেন বৃদ্ধি পায় তো মানুষের শ্বাসকার্যের সুবিধা হবে অন্য যে অক্সিজেনের ব্যবহার সেগুলো খুব সহজ সম্পন্ন হবে পরিবেশ স্টেবল থাকবে তার জন্যই এটা হচ্ছে ব্রোডলি ক্যাটাগরির মধ্যে পড়ছে ক্যান উই পুট অ্যান ইকোনমিক ভ্যালু অন দিস সার্ভিস বাই নেচার আমরা কি এর কোনো মূল্য দিতে পারি যে কতটা মূল্য হতে পারে এক সিলিন্ডার অক্সিজেনের দাম লাখ লাখ টাকা কিন্তু এখানে প্রায় টোয়েন্টি পারসেন্ট অক্সিজেন সারা পৃথিবীকে দান করছে তাহলে কত কোটি কোটি টাকা দি হতে পারে আমরা এর কোনো মূল্য নির্ধারণ করতে পারি না ইউ ক্যান গেট সাম আইডিয়া বাই ফাইন্ডিং আউট হাউ মাচ ইউর নেবারহুড হসপিটাল স্পেন্ড অন এ সিলিন্ডার অব অক্সিজেন যে তুমি একটা আইডিয়া করতে পারো যে একটা এক সিলিন্ডার অক্সিজেনের দাম কতটা বেশি যে প্রতিবেশী যে কোনো হসপিটাল থাকে সেখানে এক সিলিন্ডার অক্সিজেন যদি কেউ নেয় তো কত বেশি টাকা লাগে কত লাখ লাখ টাকা লেগে যায় তো এখানে তো কত অক্সিজেন প্রায় টোয়েন্টি পার্সেন্ট সারা বায়ুমণ্ডলে দিচ্ছে তার কত অক্সিজেন তার এর দাম কতটা বেশি হতে পারে একটা আইডিয়া করা যেতে পারে কিন্তু একেবারে অ্যাকুরেট আমরা নির্ণয় করতে পারি না যে কত টাকা অনেকটাই বেশি পলিনেশন উইথ হুইচ প্ল্যান্টস ক্যান নট গিভ আস ফ্রুটস অর সিড ইজ অ্যানাদার সার্ভিস ইকোসিস্টেম প্রোভাইড থ্রো পলিনেটার্স লেয়ার বীজ বাম্বল বীজ বার্ডস অ্যান্ড ব্যাডস ব্যাটস আর একটা বিষয় হচ্ছে পলিনেশন বা পরাগ যোগ যে যেটা ছাড়া কোনো উদ্ভিদই ফল বীজ তৈরি করতে পারবে না ফল তৈরি না করতে পারলে খাবার তৈরি না করতে পারলে অন্য কোনো জীব জীবকুল জীবকুল খেয়ে বেঁচে থাকতে পারবে না সিড তৈরি করতে না পারলে সিড না তৈরি হলে কি নতুন কোনো প্ল্যান্ট তৈরি হবে না ফলে প্রাণীরাও উদ্ভিদও তৈরি হবে না তো এই যে পলিনেশানটা কতটা ইম্পর্টেন্ট যে পলিনেশনের কারণে ফ্রুট তৈরি হচ্ছে পলিনেশনের কারণে সিড তৈরি হচ্ছে এবং সেই ফল খেয়ে আমরা বেঁচে থাকছি সেই সিড খেয়ে সে সেই সিড থেকে আবার নতুন উদ্ভিদ তৈরি হচ্ছে এই পলিনেশনটা কি এই এটাও কিন্তু উদ্ভিদরাই প্রদান করছে প্রাণীরাই তৈরি করছে উদ্ভিদ প্রাণী যেটা আছে ইকুসি যে যে বায়োডাইভার্সিটি আছে তার জন্যই হচ্ছে কিন্তু সম্ভব এবং এগুলো কার দ্বারা হয়ে থাকে পলিনেটর যার বীজ মৌমাছি বাম্বল বীজ তারপর যে মৌমাছির মধ্যে একটা যে বিশেষ ভাগ এটা যে বড় তারপর বার্স পাখি ব্যাটস বাদুর এই এই সমস্ত যে পলিনেটর আছে তারা কিন্তু এগুলো করছে এগুলো কিন্তু কি বায়োডাইভার্সিটির মধ্যে পড়ছে হোয়াট উইল বি দ্য কস্ট অফ অ্যাকমপ্লিনিসিং পলিনেশন উইথাউট হেল্প ফ্রম ন্যাচারাল পলিনেটার্স যদি এভাবে প্রাকৃতিক উপায়ে যে পলিনেটার্সটা হয়ে যাচ্ছে পলিনেশনটা হয়ে যাচ্ছে আমাদের চোখের আড়ালেই হয়ে যাচ্ছে আমরা খুব খেয়াল করছি না তবুও পলিনেশন হয়ে যাচ্ছে কিন্তু এটা যদি না হতো এবং মানুষ যদি নিজের হাতে ইমাস্কুলেশন করে নিজের হাতে কোনো একটা ই পোলেন গ্রেন কোনো একটা উদ্ভিদ মেল মেল ফ্লাওয়ার থেকে পোলিন গ্রেন নিয়ে ফিমেল ফ্লাওয়ারে যে স্টিগমা আছে তার উপর সেটাকে পুট করে যদি পলিনেশনটা কৃত্রিম উপায় করতো তাহলে এটা কি সম্ভব হতো আর সম্ভব হলেও সেটা কতটা কস্ট কতটা মানুষ কতটা পরিশ্রম লাগতো তাহলে কত একটা বিশাল জিনিস আমরা পরিবেশ থেকে ফ্রি পেয়ে যাচ্ছি বায়োডাইভার্সিটির কারণে দেয়ার আর ওয়াদার ইন ইনটেনজিবল বেনিফিট দ্যাট উই ডেরি ফ্রম ন্যাচার দ্য এসথেটিক প্লেজার অফ ওয়াকিং থ্রো থিকোডস ওয়াচিং স্প্রিং ফ্লাওয়ার ইন ফুল ব্লম আর ওয়াকিং আপ টু এ বুল সং ইন দ্য মর্নিং মর্নিং এখানে আরও কিছু বেনিফিটস আছে বা উপকার আছে আরও কিছু বিশেষ উপকার আমরা পেয়ে থাকি যেগুলো আমরা প্রকাশ করতে পারি না আমরা একটা ফিল করতে পারি আমরা অনুভব করতে পারি আমাদের আমাদের শান্তি লাগে আমাদের আত্মিক শান্তি পায় যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যেমন অ্যাস্থেটিক প্লিজার অফ ওয়াকিং থ্রো থিকুড যে চারিদিকে ঘন বন জঙ্গল আছে তার মধ্যে যে ছোটো ছোটো পথ থাকে তার মধ্যে যে আমরা হেঁটে যাই যে সিনেমাতে আমরা দেখতে পাই এগুলো কতটা আনন্দময় একটা মুহূর্ত যে সারা চারিদিকে গাছপালা তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে একটা মনোরম পরিবেশ একটা প্লিজার একটা আনন্দ আসে আমাদের মনের মধ্যে ওয়াচিং স্প্রিং ফ্লাওয়ার্স ইন দ্য ফুল ব্লুম তারপর বসন্তকালে যে গাছে ফুল ফোটে তারপর ফুল ফুলে পুরো গাছ ঢেকে যায় তারপর চারিদিকে শুধু গাছপালা দেখতে পাই কত সুন্দর লাগে দেখতে একটা আলাদা অনুভব একটা মনোরম পরিবেশ খুব ভালো লাগে দেখতে ওয়াকিং আপ টু এ বুলবুল সং ইন দ্য মর্নিং তারপর সকালবেলায় যখন কেউ হাঁটে যে হেঁটে বেড়ায় তখন যে বুলবুল পাখি গান করে সেগুলো কতটা ইম্পর্টেন্ট কতটা আনন্দময় লাগে তো এগুলো কি একটা অ্যাস্থেটিক প্লিজার কেন ওই পুটে প্রাইসটা গণ সাস্তিং এই সমস্ত জিনিসের কোনো দাম হয় না এগুলো কি একটা মনোরম পরিবেশ যেগুলো টাকা দিয়ে বাজে না এটা বায়োডাইভার্সিটি দিতে পারে যেটা শহরের মানুষ উপভোগ করতে পারে না যারা সাধারণত গ্রামে থাকে যেখানকার বায়োডাইভার্সিটি খুব বেশি সে সমস্ত মানুষই শুধুমাত্র এগুলো ফিল করতে পারে কিন্তু যে সমস্ত জায়গাতে কারখানা বেশি বা সেখানে সেখানে কিন্তু এমন পরিবেশ থাকে না আর একটা নেক্সট আছে কি এথিক্যাল অ্যার্গুমেন্ট ফর কনজার্ভিং বায়োডাইভার্সিটি রিলেটস টু হট উই ও টু মিলিয়ন্স অফ প্ল্যান্টস অ্যানিমালস অ্যান্ড মাইক্রো স্পেসিস উইথ হোম উই শেয়ার দিস প্ল্যানেট আর একটা এথিক্যাল আর্গুমেন্ট আসছে যে কেন আমাদের বায়োডোসিটি কনজারভেশন করা দরকার যে আমরা কিন্তু শুধুমাত্র মানুষই না যে আমাদের শুধুমাত্র পৃথিবীটা কিন্তু আমাদেরই না আমরাও আছি অন্যান্য প্রজাতির গরু ছাগল ভেড়া হাঁস মুরগি অন্যান্য প্রজাতির জীব আছে তারপর অন্যান্য উদ্ভিদ আছে মাইক্রোভস আছে সবাইকে নিয়েই কিন্তু পৃথিবীটা গঠিত সবাই এই পৃথিবীরই অংশ ফিলোজফিক্যালি অর স্পিরিচুয়ালি উই নিড টু রিয়েলাইজ দ্যাট এভরি স্পিসিস হ্যাজ অ্যান ইনটেন্সিক ভ্যালু ইভেন ইফ ইট মে নট বি অফ কারেন্ট অর অ্যানি ইকোনমিক্যাল ভ্যালু টু আস যে আমরা দার্শনিক দিক দিয়ে যদি দেখি বা আমরা যদি আত্মিক স্পিরিচুয়ালি দিক দিয়ে বা ধার্মিক দিক দিয়ে যদি দেখি তাহলে এটা অনুভব করতে পারা যায় যে প্রত্যেকটা জীবেরই কিছু না কিছু গুরুত্ব আছে যদিও আমরা সেটা উপলব্ধি করতে পারছি না যদিও আমরা দেখতে পাচ্ছি না আমরা মনে করছি যে এই জীবটা তো কোনো উপকার নেই কী করছে কিন্তু প্রত্যেকটা জীবেরই কিছু না কিছু উপকার আছে কিছু না কিছু বেনিফিট আছে যেটা আমরা পাচ্ছি বা তার একটা বিশেষ গুরুত্ব আছে পরিবেশের ক্ষেত্রে উই হ্যাভ মোরাল ডিউটি টু কেয়ার ফর দেয়ার ওয়েলবিংস অ্যান্ড পাস অন আওয়ার বায়োলজিক্যাল লিজেসি ইন গুড অর্ডার টু ফিউচার ফিউচার জেনারেশান আমাদেরকে একটা মোরাল ডিউটি আমাদের একটা বিশেষ ডিউটি বা ডিউটি যেটা সেটা হলো কি যে আমাদেরকে সব সব প্রত্যেকটা প্রজাতির খেয়াল রাখতে হবে প্রত্যেকটা প্রজাতির প্রজাতি যাদের টিকে থাকতে পারে তার দেখতে হবে এবং আমরা যদি সঠিক ব্যবহারটা দেখাই তাহলে আমাদের যে পরবর্তী প্রজন্ম তারাও এর গুরুত্বটা বুঝতে পারবে এবং তারাও সঠিক ব্যবহার দেখাবে কিন্তু আমরাও যদি গাছ কাটি আমাদের আমরাও যদি পরিবেশের ক্ষতি করি তো আমাদের যে পরবর্তী প্রজন্ম তারাও ক্ষতি করবে তো এটা একটা এথিক্যাল বিষয় যে শুধু পৃথিবীটা শুধুমাত্র আমাদেরই না পৃথিবীটা প্রত্যেকটা জীব প্রত্যেকটা প্রজাতিরই এবং প্রত্যেকেরই কিছু গুরুত্ব আছে এবং আমাদেরকে প্রত্যেককে মানুষকে যেমন সম্মান দিয়ে চলি তেমন প্রত্যেকটা জীবকে তাদের গুরুত্ব দিয়ে চলতে হবে তো এটাই এটাই বিষয় তো এই যে বায়োডাইভার্সিটি কেন কনজারভেশন করবো তার তিনটে কারণ দেখলাম ন্যারোলি ব্রডলি আর এথিক্যাল এবং তার মধ্যে এক্সাম্পল দেখা গেলো এবং আশা করি একটা কনসেপ্টও ক্লিয়ার হয়ে গেছে যে বিষয়গুলো কী এবার আসছে যে হাউ ডু উই কনজার্ভ বায়োডাইভার্সিটি তো বায়োডাইভার্সিটি যে কনজার্ভ করা দরকার সেটা তো আমরা বুঝলাম কিন্তু কীভাবে কনজার্ভেশন করবো এই যে বিভিন্ন প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে এদেরকে কীভাবে আটকানো যাবে কীভাবে এই যে বায়োডাইভার্সিটি সেটাকে সংরক্ষণ করা যাবে তার প্রক্রিয়াগুলো কী এবার আসছে সেই সেই বিষয়টা হোয়ের উই কনজার্ভ অ্যান্ড প্রোটেক্ট দ্য হোল ইকো ইটস অ্যাট লেভেল ইজ প্রোটেকটেড উই হ্যাভ দ্য এন্টায়ার ফরেস্ট টু সেভ দ্য টাইগার তো এখানে কী বলা হয়েছে যে যখন আমরা কোনো একটা ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রকে সংরক্ষণ করবো তখন সেই বাস্তুতন্ত্রের সঙ্গে সম্পর্কিত বা বাস্তুতন্ত্রের মধ্যে যে সমস্ত প্রাণী যে সমস্ত উদ্ভিদ যে সমস্ত জীব বসবাস করছে তারাও কিন্তু সংরক্ষিত হয়ে যাচ্ছে যেমন এখানে একটা এক্সাম্পল বলা আছে যে আমরা যদি কোনো একটা ফরেস্ট বা বড় জঙ্গলকে সংরক্ষণ করি বড় জঙ্গলকে প্রোটেক্ট করি তো সেই বনের মধ্যে যে সমস্ত বাঘ আছে তারাও কিন্তু প্রোটেক্ট হয়ে যাচ্ছে বাঘকে আর আলাদাভাবে প্রোটেক্ট করতে হচ্ছে না বাঘকে আর আলাদা করে সেফ বা বাঁচিয়ে রাখতে হচ্ছে না যদি জঙ্গলটা ঠিকঠাক থাকে তাহলে বাঘ তার বাসস্থান ঠিক পেয়ে যাচ্ছে তার খাদ্য ঠিক পেয়ে যাবে জঙ্গল ঠিক থাকলে তাহলে কি বাঘটাও বেঁচে যাবে তাহলে বাঘকে বাঁচার জন্য আমাদেরকে জঙ্গল যেখানে সে বসবাস করছে যেখানে তার সমস্ত কার্যকলাপ সম্পর্ক করছে সেটাকে বাঁচাতে হবে দিস অ্যাপ্রোচ ইজ কল্ড সিটু অনসাইড কনজারভেশন এবং এটাকে বলা হয় ইনসিটু বা অনসাইড কনজারভেশন যে 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 সমস্ত এলাকাতে জীবগুলো বসবাস করে সেই পরিবেশটাকেই সংরক্ষণ করাকে বলা হয় ইনসিটু হাও এভার হোয়েন দেয়ার আর সিচুয়েশন হোয়ার অ্যান অ্যানিম্যাল অর প্ল্যান্ট ইজ ইনডেঞ্জার্ড অর থ্রিটেন্ট অর্গানিজম ফেসিং এ ভেরি হাই রিস্ক অফ এক্সটিংশন ইন দ্য ওয়ার্ল্ড ইন দ্য নিয়ার ফিউচার অ্যান্ড নিডস আর্জেন্ট মিজার টু সেভ ইট ফ্রম এক্সটিংশন এক্স সিটু কনজারভেশন ইজ দ্য ডিজারেবল অ্যাপ্রোচ তো ইনসিটি কনজারভেশন হচ্ছে কি যে নিজের পরিবেশে সংরক্ষণ করা যে একটা বাঘ তার নিজের এলাকাতে আছে তো এই নিজের এলাকাটাকে সংরক্ষণ করছি ঘিরে দিচ্ছি চারিদিকে তারপর সেখানে সঠিক উপায়ে জল সঠিক উপায়ে অন্যান্য খাবার মজুদ দেওয়া হচ্ছে তারপর নেওয়া দেখা যাচ্ছে যে সেখানে যাতে গাছ কেউ না কাটে তারপর সেখানকার পরিবেশ যাতে বিঘ্নিত না হয় তার দিকে খেয়াল রাখা হচ্ছে তো এটা হচ্ছে কি ইনসিটু সংরক্ষণ কিন্তু আর এক্সিটু কী এক্সিটু হচ্ছে কি এই জীবগুলোকে বাইরে নিয়ে গিয়ে প্রাকৃতিক উপায়ে চিড়িয়াখানা বা অন্য চিড়িয়াখানা না মানে অন্য কোনো বিশেষ প্রাকৃতিক বাসস্থান আমাদের যেমন জুলজিক্যাল পার্ক বোটানিক্যাল গার্ডেন এই সমস্ত অঞ্চলে যে সংরক্ষণ করা সেটা হচ্ছে কি এক্সিটু সংরক্ষণ তো এটা সংরক্ষণটা কখন করা হয় যখন দেখা যায় যে কোন একটা জীব যদি তার নিজস্ব পরিবেশে থাকে তো সে টিকবে না সে মারা যাবে তারপর সেই জীবগুলোর সংখ্যা এতটাই কমে গেছে যে আর কয়েকটা মাত্র সেই প্রজাতিটার কয়েকটা দু একটা জীব বেঁচে আছে যদি তারা কোনো কারণে মারা যায় তো সেই পুরো প্রজাতিটা বিলুপ্ত হয়ে যাবে তখন কি সেই জীবটাকে পার্সোনালিটি কেয়ার করতে হবে তার যত্ন নিতে হবে তার জন্যই এক্স সংরক্ষণ করা হয় যে হাই রিস্ক অব এক্সটেনশন যে বিলুপ্ত হওয়ার প্রচণ্ড রিস্ক আছে যে কয়েকটা মাত্র যে বেঁচে আছে তখন তাদেরকে আলাদা করে কৃত্রিম উপায়ে তাদেরকে পরিচর্যা করা দেখাশোনা করা তার চিকিৎসা করা এর জন্য এক্স সংরক্ষণ করা হয় আর্জেন্ট মেজার যে আর্জেন্ট বা যে অত্যন্ত যে আর্জেন্ট বিষয়গুলো সেগুলোকে দেখাশোনা করতে হবে তখন এক্স সংরক্ষণ করা হয় থাকে তো প্রথমে আসছে এক্স ইনস্টিটিউশন কনজারভেশন তো কি ফেসড উইথ দ্য কনফ্লিক্ট বিটুইন ডেভেলপমেন্ট অ্যান্ড কনজারভেশন মেনি নেশন ফাইন্ড ইট আনরিয়েলিস্টিক অ্যান্ড ইকোনমিক্যালি নট ফিসেবল টু কনজার্ভ অল দেয়ার বায়োলজিক্যাল ওয়েলথ তো পৃথিবীতে যতগুলো বায়োলজিক্যাল ইয়ে আছে বন জঙ্গল আছে বা যতগুলো বায়োডাইভার্সিটি আছে সবটাকে কিন্তু কনজার্ভ করা মানুষের পক্ষে সম্ভব না এর জন্য অনেক পরিশ্রমও দরকার এবং অনেক কষ্ট দরকার যেটা কিন্তু মানুষ প্রদান করতে পারে না তাই এটা তারা রিয়েলাইজ করেছে তারা বুঝতে পেরেছে বিভিন্ন রকমের যে দেশ আছে তারা বুঝতে পেরেছে যে প্রত্যেকটা জীবকে কিন্তু সংরক্ষণ করা আমাদের পক্ষে সম্ভব নয় তার জন্য কী করতে হবে তার জন্য দ্য নাম্বার অফ ইজ ওয়েটিং টু বি সেভড ফ্রম এক্সটিংশন ফ্যার এক্সিট দ্য কনজারভেশন রিসোর্সেস অ্যাভেলেবল দেখ কনজারভেশন করার জন্য যে সমস্ত রিসোর্স দরকার যে সমস্ত খাদ্য তারপর বাসস্থান দরকার তার থেকে কিন্তু জীবের সংখ্যাটা অনেকটাই বেশি যে এক্সটিং হয়ে যাচ্ছে এমন জীবের সংখ্যা কিন্তু অনেকটাই বেশি তাই প্রত্যেকটাকে কিন্তু বেঁচে থাক বাঁচানো আমাদের পক্ষে সম্ভব না অনেক গ্লোবাল বেসিস দিস প্রবলেম হ্যাজ বিন অ্যাড্রেসড বাই এমিনেন্ট কনজারভেশন তাই কিছু এমিনেন্ট বা কিছু নির্দিষ্ট বিষয়ের ওপর কনজারভেশন করা হচ্ছে গ্লোবাল বেসিসে যাতে কি আমাদের যে আমাদের যে কস্ট আছে বা যে আমাদের যোগ্যতা আছে তার উপর ভিত্তি করে যাতে আমরা কনজারবিউশনটা করতে পারি এবং ম্যাক্সিমাম যেগুলো দরকার সেগুলো

বায়োডাইভার্সিটি হটস্পট মানে যে সমস্ত জায়গাতে জীব অনেকটাই বেশি সেটা বলা হয় হটস্পট তো সেই বায়োডাইভার্সিটি হটস্পট এলাকাগুলোকে চিহ্নিত করা হচ্ছে আর এন্ডিমিজম জীবকে চিহ্নিত করা হচ্ছে এন্ডিমিজম জীব বলতে কি এমন কিছু জীব যারা সেই অঞ্চলে যে একটা এন্ডিমিজম যে এ অঞ্চলে একটা দেশের মধ্যে এই অঞ্চল আছে আর এই অঞ্চল আছে তো এন্ডিমিজম জীব বলতে শুধুমাত্র এই অঞ্চলে সীমাবদ্ধ থাকবে তাকে এই অঞ্চলে পাওয়া যাবে না শুধু একটা নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকবে এবং তার সংখ্যা এবং সেটা কি পরিবেশের জন্য অত্যন্ত উপকারী বা প্রত্যক্ষ উপায়ে প্রকৃতির উপর সে প্রভাব বিস্তার করবে তখন তাকে বলা হবে এন্ডেমিজম জিপ স্পেসি স্পেসিস কনফাইন্ড টু দ্যাট রিজিয়ান স্পেসি যেটা শুধুমাত্র একটা নির্দিষ্ট অঞ্চলেই থাকবে নট ফাউন্ড অ্যানিভারেস অন্য কোনো জায়গাতে পাওয়া যাবে না আর আরেকটা বিষয় হচ্ছে কি সরাসরি প্রকৃতির ওপর প্রভাব বিস্তার করবে তখন বলা হয় এন্ডিমিজম জিপ তো বায়োডাইভার্সিটি হটস্পট আর এনটিমিজম জিপ এই এই এইগুলোকে চিহ্নিত করা হয় যে কোন কোন এলাকাতে এইগুলো আছে বায়োডাইভার্সিটি হটস্পট কোন কোন এলাকা এন্ডিমিজম জীব কোথায় আছে সেগুলোকে চিহ্নিত করা হয় এবং তারপর সেগুলোকে সংরক্ষণ করা হয় যেহেতু সব পুরো পৃথিবীর পুরো দেশের সমস্ত জীবকে সংরক্ষণ করা সম্ভব নয় তাই যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেগুলোকে সংরক্ষণ করা হয় এবং তার জন্য তাদেরকে চিহ্নিত করা হয় ইনিশিয়ালি টোয়েন্টি ফাইভ বায়োডাইভার্সিটি হটস্পট ওয়ে আইডেন্টিফাইড বাট সাবসিকুয়েন্টলি নাইন মোর হ্যাভ বিন অ্যাডেড টু দ্য লিস্ট ব্রিঙ্গিং দ্য টোটাল নাম্বার অফ ইন ওয়ার্ল্ড টু থার্টি ফোর তো সারা পৃথিবী জুড়ে প্রথমে পঁচিশটা বায়োডাইভার্সিটি হটস্পট ছিল আগে কিন্তু আরও চিহ্নিত করতে করতে আরও নটা নতুন অ্যাড হয়েছে বায়োডাইভার্সিটি হটস্পট নটা আরও অ্যাড হয়েছে এবং এখন পুরো পৃথিবীতে চৌত্রিশটি বায়োডাইভার্সিটি আছে অর্থাৎ পুরো পৃথিবীতে চৌত্রিশটি এমন এলাকা আছে যেখানে জীববৈচিত্র থেকে বেশি এবং এদেরকে সংরক্ষণ করা হয় এদেরকে কনজারভেশন করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয়ে থাকে দিজ হটস্পটস আর অলসো রিজেন অব অ্যাসিলেটেড হ্যাবিটেট লস এই হটস্পটগুলো যেমন এখানে জীববৈচিত্র্য অনেক বেশি তেমন এখানে কিন্তু জীব যে ডিক্লাইন বা লস হয়ে যাওয়া বা এক্সটিং হয়ে যাওয়া সেটাও কিন্তু সেটার রেটটাও কিন্তু অনেকটাই বেশি অন্যান্য এলাকার তুলনায় এখানে যেমন জীববৈচিত্র খুব বেশি আছে অনেক অনেক প্রজাতির জীব আছে কিন্তু তাদের লস হওয়ার যে হারটা সেটাও কিন্তু অনেকটাই বেশি দেয়ার অফ থ্রি হটস্পট থ্রি হ থ্রি অফ দিজ হটস্পট ওয়েস্টার্ন ঘাট শ্রীলঙ্কা ইন্দো বার্মা অ্যান্ড হিমালয়া কভার আওয়ার কান্ট্রিজ এক্সেপশনালি হাই হাইড বায়োডাইভার্সিটি রিজেন এবং এর মধ্যে যে চৌত্রিশটা বায়োডাইভার্সিটি হটস্পট আছে তার মধ্যে আমাদের ভারতের মধ্যে আছে কথা তিনটে সেই তিনটের নাম কি ওয়েস্টার্ন ঘাট অ্যান্ড শ্রীলঙ্কা দ্বিতীয় হচ্ছে ইন্দো বার্মা আর তৃতীয় হচ্ছে হিমালয়া সেটা কি এ এই তিনটে হচ্ছে বায়োডাইভার্সিটি হটস্পট হটস্পট কভার আওয়ার কান্ট্রিজ এক্সেপশনালি হাই বায়োডাইভার্সিটি রিজন যেটা আমাদের যে বায়োডাইভার্সিটি আছে সেটাকে ও অনেকটা মাত্রায় এইখানে বায়োডাইভার্সিটি অনেকটাই বেশি জীববৈচিত্র অনেকটাই বেশি এখানে যে বই যাই থাক না কেন সে বাংলা বই থাকবে অন্য বই যাই থাক না কেন এনসিআইটিতে যেটা আছে সেটাই বলবে অনেক বই চারটে লেখা থাকে কিন্তু এনসিআটিতে যেহেতু তিনটে আছে তাই তিনটে লিখতে হবে অল দ্য ওয়ার্ল্ড দ্য বোডাইভার্সিটি হটস্পট পুট টুগেদার কভার লেস দ্যান টু পার্সেন্ট অফ দ্য আর্থ ল্যান্ড এরিয়া দ্য নাম্বার অফ স্পিসিস কালেক্টিভলি হ্যাভার ইজ এক্সট্রিমলি হাই অ্যান্ড স্ট্রিক্ট এক্সট্রিমলি হাই যে এই যে চৌত্রিশটা বায়োডাইভার্সিটি হটস্পট আছে সারা পৃথিবীতে সেটা কিন্তু পুরো পৃথিবীর মাত্র টু পার্সেন্ট এলাকা দখল করে আছে কিন্তু জীব যে সংখ্যা জীবের যে প্রজাতির যে সংখ্যা সেটা কিন্তু অনেকটাই বেশি এক্সট্রিমলি হাই প্রচণ্ড বেশি কেননা জীব বৈচিত্র্য যেহেতু বেশি এলাকা বায়োডায়বেসিটির হটস্পট তাই এখানে জীবের যে বৈচিত্র্য বা যা প্রজাতির যে সংখ্যা সেটা অনেকটাই বেশি যদিও মাত্র টু পার্সেন্ট এলাকা দখল করে আছে অ্যান্ড স্ট্রিক্ট প্রোটেকশন অফ দিস হটস্পট কুড রিডিউস দ্য অনগোয়িং মাস এক্সটেনশন বাই অলমোস্ট থার্টি পার্সেন্ট এবং আমরা যদি মানুষ যদি এই চৌত্রিশটি যে হটস্পট আছে এগুলোকে যদি সঠিকভাবে সংরক্ষণ করে কনজারভেশন করে সঠিক খাদ্য বাসস্থান প্রয়োগ করে এখানকার যে সমস্ত পরিবেশ আছে সেটাকে মেনটেন করে ইকোসিস্টেমটাকে মেনটেন করে তো যে হারে এক্সটেনশনটা হচ্ছে যে হারে জীব বিলুপ্ত হয়ে যাচ্ছে সেটাকে থার্টি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট কমানো যেতে পারে থার্টি পার্সেন্ট অনেকটাই বেশি তাহলে কি পুরো পৃথিবীর মাত্র মধ্যে মাত্র টু পার্সেন্ট এলাকা যদি আমরা সঠিকভাবে পরিচর্যা করতে পারি তো তিরিশ পার্সেন্ট যে এক্সটিংশনের হার সেটাকে কমানো যেতে পারে তাহলে কতটা ইম্পর্টেন্ট এটা এগুলোকে কনজারভেশন করা ইন ইন্ডিয়া ইকোলজিক্যালি ইউনিক অ্যান্ড বায়োডাইভার্সিটি রিচ রিজিয়ান আর লিগ্যালি প্রোটেক্টেড অ্যাজ বায়োস্পিয়ার রিজার্ভ ন্যাশনাল পার্ক অ্যান্ড স্যাংচুয়ারিজ যে ভারতের ক্ষেত্রে যে ইকোলজিক্যালি ইউনিক যে ইকোলজিটা ইউনিক বা অন্য অন্যান্য থেকে আলাদা এবং বায়োডাইভার্সিটি রিচ রিজিয়ান যে বায়োডাইভার্সিটি এখানকার খুব বেশি যদি এমন কোনো এলাকা দেখা যায় সেখানকার ইকোলজিটা একটু অন্য রকম বা ইউনিক টাইপের যেখানে এমন কিছু জীব আছে এমন কিছু প্রজাতি আছে এমন কিছু ফল ফুল তৈরি হয় যে অন্য কোনো জায়গাতে পাওয়া যায় না বা সেখানকার জীব বৈচিত্র্য অনেকটাই বেশি সেখানে প্রজাতির সংখ্যা অনেকটা বেশি তখন সে সমস্ত এলাকাকে লিগালি অর্থাৎ সরকারিভাবে লিগাল উপায়ে নামকরণ করা হয়ে থাকে এবং প্রোটেক্ট করা হয় এবং তার নামকরণ করা হয় আলাদাভাবে যেমন বায়োস্পিয়ার রিজার্ভ ন্যাশনাল পার্ক স্যাংচুয়ারিস এভাবে তাদেরকে নামকরণও করা হয় বায়োস্পিয়ার রিজার্ভ ন্যাশনাল পার্ক সার্ক এভাবে তাদেরকে নামকরণ করা হয় এবং তাদেরকে লিগালি বা সরকারি উপায়ে তাদেরকে সংরক্ষণ করা হয় ইন্ডিয়া নাও হ্যাজ ফোরটেন বায়োস্পিয়ার রিজার্ভ নাইনটি ন্যাশনাল পার্ক অ্যান্ড ফোর হান্ড্রেড ফোর্টি এইট ওয়াইল্ড লাইফ স্যাংচুরিজ এখন ভারতে চোদ্দোটা বায়োস্পিয়ার রিজার্ভ আছে নব্বইটি ন্যাশনাল পার্ক আছে চারশো আটচল্লিশটি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ আছে ইন্ডিয়া হ্যাজ অলসো এ হিস্ট্রি অফ রিলিজিয়াস অ্যান্ড কালচারাল ট্র্যাডিশান দ্যাট এমফাসাইজড প্রোটেকশন অফ ন্যাচার তাছাড়া ভারতে প্রাচীনকাল থেকে যে সনাতন ধর্ম আছে সেই মতে তাদের তারা কী করে বিশেষ করে অন্যান্য ধর্মেও আছে তো সেই যে সেই ধর্ম ধর্ম দিক দিয়ে এবং সংস্কৃতির দিক দিয়ে তারা কি করে যে ন্যাচারকে বা যে প্রকৃতি আছে সে প্রকৃতিকে তারা কি প্রোটেক্ট করে তারা এগুলো হচ্ছে তাদের একটা সংস্কৃতি এবং তাদের যে ধর্ম তাদের একটা বিশেষ মানে বৈশিষ্ট্য ধর্ম এবং সংস্কৃতির একটা অংশ এরা যে প্রকৃতিকে প্রোটেক্ট করে রাখা প্রকৃতিকে সংরক্ষণ করে রাখা তার জন্য মানুষকে যে ধর্মের জন্য তারপর সংস্কৃতির জন্য সেটাকে টিকিয়ে রাখার জন্য তারা প্রকৃতিকে সংরক্ষণ করে ইন কালচার ট্র্যাকস অফ ফরেস্ট ওয়ে সেট অ্যাসাইট অ্যান্ড অল দ্য ট্রিজ অ্যান্ড ওয়াইল্ড লাইফ উইদিন ওয়ার ভেনেট্রেটেড অ্যান্ড গিভেন টোটাল প্রোটেকশন অনেক অনেক সংস্কৃতি আছে যেখানে কী হয় যে অনেক সংস্কৃতি আছে যেখানে কি যে বন জঙ্গল আছে সেগুলোকে ঘিরে রাখা হয় তারপর সেখানকার যে সমস্ত গাছগুলো আছে সেগুলোকে প্রোডেক্ট করা হয় যে সেগুলো যাতে কেউ কেটে না নিয়ে যায় তারপর সেখানকার যাতে সেগুলো গাছগুলো যাতে গাছগুলো যাতে অসুস্থ না হয়ে যায় সেগুলো খেয়াল রাখা হয় তাকে প্রোডেক্ট দান করা হয় সাচ স্যাক্রেট গ্রুপস আর ফাউন্ড ইন খাসি অ্যান্ড জয়ন্তিয়া হিলস ইন মেঘালয়া অ্যারাবলি হিলস অফ রাজস্থান ওয়েস্টার্ন ঘাট রিজিয়ান অব কর্ণাটকা অ্যান্ড মহারাষ্ট্র অ্যান্ড দ্য সারগুজা চান্দা বাস্তার এরিয়াজ অফ মধ্যপ্রদেশ কিছু স্যকেট বা পবিত্র গ্রুপস আছে পবিত্র এলাকা যে যেখানকার যে সমস্ত এলাকাটাকে পবিত্র বলে মনে করে কিছু ধর্মের মানুষরা তো সেগুলো কিছু কিছু পবিত্র এলাকা ভারতের মধ্যে আছে যেমন খাসি অ্যান্ড জয়ন্তিয়া হিলস ইন মেঘালয় মেঘালয়ের মধ্যে মেঘালয়া যে মিজোরাম মিজোরাম মণিপুর যে ইস্টার্ন যে ইন্ডিয়া সেই পূর্ব ভারতে যে মেঘালয় মনিরাম জয়ন্তিয়া আছে খাসি আছে সেই সমস্ত অঞ্চলে আছে তারপর আরবল্লি হিলস অ্যান্ড রাজস্থান রাজস্থানের যে আরবল্লী পর্বত সেখানকার জায়গা এগুলোকে পবিত্র মনে করা হয় ওয়েস্টার্ন ঘাট রিজিয়ান অফ কর্ণাটক অ্যান্ড মহারাষ্ট্র মহারাষ্ট্র এবং কর্ণাটকের ওয়েস্টার্ন ঘাট রিজিয়ান তারপর সারগুজা চান্দ্রা বাস্তার এরিয়া অফ মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের সারগুজা চান্দা বাস্তার এরিয়া এ সমস্ত এলাকাগুলো কি যে একটা বিশেষ ধর্মের মানুষ কী করে যে পবিত্র জায়গা বলে মনে করে এবং সেগুলোকে সংরক্ষণ করে সেগুলোকে প্রোটেক্ট করে ইন মেঘালয়া দ্য স্যাক্রেট গ্রুপস আর দ্য লাস্ট রিফিউজেস ফর এ লার্জ নাম্বার অফ রেয়ার অ্যান্ড থ্রিটেন্ট প্ল্যান্ট যেখানে একটা এক্সাম্পল যে মেঘালয়া যেখানে মেঘালয়ের মধ্যে যে স্যাকরেট গ্রুপ আছে সেই স্যাক্রেট গ্রুপের মধ্যে দেখা যায় যে এখনও অনেক প্রজাতির উদ্ভিদ আছে যেগুলো থ্রিটেন প্ল্যান্ট যে অনেক রেয়ার এবং থ্রিটেন প্ল্যান্ট আছে অনেক প্রজাতির উদ্ভিদ আছে যারা অনেক প্রাচীনকাল থেকে আছে কারণ সেই সমস্ত তারা তারা যেহেতু পবিত্র বলে মনে করে সেই গাছগুলিকে তারা ক্ষতি করতে দেয় না মানুষদেরকে সেই গাছগুলিকে তারা প্রোটেক্ট করে রাখে তার জন্য অনেক রেয়ার গাছ এখনও সেখানে টিকে আছে যেগুলো অন্য কোনো এলাকাতে পাওয়া যায় না থ্রি টেন প্ল্যান অন্য কোনো এলাকাতে পাওয়া যায় না কিন্তু সেই এলাকাতে এখনও টিকে আছে যেহেতু সেখানকার মানুষ তাকে প্রোটেক্ট করে তার ধর্মের কারণে সেগুলো কালচারের কারণে প্রোটেক্ট করে রাখে তো এটা একটা বিষয় তো ইনস্টিউটির মধ্যে দেখা গেলো যে কীভাবে এগুলোকে প্রোটেক্ট করা দরকার তারপর কী কতগুলো সংখ্যা কী কী এক্সাম্পল আছে আমাদের ভারতের মধ্যে কী কী আছে তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইনসিটু কনজারভেশন ইনস্টিউটির মধ্যে কোনটা কতটা সংখ্যা কী কী ইনসিটু সেগুলো দেখলাম এবং ইনস্টিউট বলতে কি নিজের এলাকার মধ্যে সংরক্ষণ করা যে বাঘ জঙ্গলের মধ্যে আছে তার মধ্যে তাকে সংরক্ষণ করা কিন্তু এক্সি টুটা আলাদা এক্সি মানে এক্স মানে কি বাইরের এক্সি মানে কি যে নিজের এলাকা থেকে তাকে অন্য কোনো জায়গাতে নিয়ে যাওয়া আবার তারপরে তাকে সংরক্ষণ করা তো সেটা হলো এক্স টু কনজারভেশন ইন দিস অ্যাপ্রোচ থ্রি টেন্ট অ্যানিমেলস অ্যান্ড প্ল্যান্টস আর টেকেন আউট ফ্রম দেয়ার ন্যাচারাল হ্যাবিটেট অ্যান্ড প্লেসড ইন এ স্পেশাল সেটিং ওয়ার দেয়ার ক্যান বি হোয়ার দে ক্যান বি প্রোটেক্টেড অ্যান্ড গিভেন এ স্পেশাল কেয়ার যে এক্সি টু কনজারভেশনে কী করা হয় যে থ্রি টেন্ট অ্যানিমাল যে যে সমস্ত উদ্ভিদ বা প্রাণী থ্রি টেন্ট বা এক্সটিংশনের মুখে আছে তাদেরকে সেই প্রাকৃতিক পরিবেশ থেকে নিয়ে যাওয়া হয় বের করে আনা হয় তারপর একটা নির্দিষ্ট এলাকাতে তার স্পেশাল কেয়ার করা হয় যে একটা নির্দিষ্ট এলাকাতে মানুষ নিয়ে যাবে তাকে তাদের মধ্যে যে পরিবেশ প্রদান করবে যে জঙ্গলে যে যেরকম পরিবেশ থাকে সেরকম একটা পরিবেশ তারা কৃত্রিম উপায়ে তৈরি করবে তারপর সেখানে তাদেরকে প্রোটেক্ট করবে যাতে অন্য কেউ ক্ষতি করতে না পারে আর তার কেয়ার করবে যত্ন নেবে জুলজিক্যাল পার্ক বটানিক্যাল গার্ডেন অ্যান্ড ওয়াইল্ড লাইফ সাফারি পার্ক সার্ভ দিস পার্বস তো এর কিছু এক্সাম্পল কেমন গেছে জুলজিক্যাল পার্ক বোটানিক্যাল গার্ডেন আর ওয়াইল্ড লাইফ সাফারি পার্ক ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি সেটা হলো কি ইনস্টিটিউ ওয়াইল্ড লাইফ সাফারি পার্ক সেটা কি এক্সিটু তো এই তিনটে এক্সাম্পল দেওয়া আছে যেগুলো এদেরকে এই তিনটে হচ্ছে কি এক্সে টু কনজারভেশন এক্সাম্পল দেয়ার আর মেনি অ্যানিমালস দ্যাট হ্যাভ বিকাম এক্সটিং ইন দ্য ওয়াইল্ড বাট কন্টিনিউ টু বি মেনটেন ইন জুলজিক্যাল পার্ক যেই পদ্ধতির জন্য কী হয়েছে যে এমন অনেক জীব আছে প্রাণী আছে যারা বন জঙ্গলে আর পাওয়া যায় না তারা প্রকৃতিতে তাদেরকে পাওয়া যায় না কিন্তু এক্সি টু কনজারভেশনের জন্য তাদেরকে এখনও টিকিয়ে রাখা হয়েছে জুলজিক্যাল পার্কের মধ্যে যদি টু কনজারভেশন না করা হতো তো তারাও প্রকৃতির সঙ্গে বিলুপ্ত হয়ে যেত ইন রিসেন্ট ইয়ার এক্সি টু কনজারভেশন হ্যাজ অ্যাডভান্সড বিয়ন্ড কিপিং থ্রিট অ্যান্ড স্পিসিস ইন ইনক্লোজার বর্তমানকালে এক্সি টু কনজারভেশনের যে গুরুত্ব সেটা অনেকটাই বোঝা যাচ্ছে মানুষ বুঝতে পারছে অনেক থ্রি ট্যান্ড অ্যানিম্যালসকে এরা টিকিয়ে রাখছে নাও গ্যামেটস অফ থ্রিট অ্যান্ড স্পেসিস ক্যান বি প্রিজার্ভড ইন ভাইয়েবল অ্যান্ড ফার্টাইল কন্ডিশন ফর লং পিরিয়ড ইউজিং ক্রায়োপিজার্ভেশন প্রিজারভেশন টেকনিক যে শুধুমাত্র যে প্রাণীদেরকেই এক্সি টু কনজারভেশনের মাধ্যমে টিকে রাখা হয় বা পরিচর্যা করা হয় তা না যে সমস্ত প্রাণী দেখা প্রাণী দেখা যাচ্ছে যে এক্সটিংশনের মুখে যে আর দু একটা প্রাণী বেঁচে আছে যে সমস্ত প্রাণী দেখা যাচ্ছে যে কোনো একটা প্রজাতির আর দু একটা প্রাণী বেঁচে আছে তখন কী করা হয় সেই মেল থেকে মেল গ্যামেট আর সেই প্রাণীর সেই প্রজাতির ফিমেল থেকে ফিমেল গ্যামেটকে কালেক্ট করা হয় এবং তারপর সেটাকে ক্রায়োপ্রিজার প্রিজার্ভেশন করা হয় প্রিজার্ভেশন বলতে কি একশো মাইনাস একশো নাইনটি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নাইট্রোজেন নাইট্রোজেন থাকে এমন একটা এলাকার মধ্যে একটা ঠান্ডা পরিবেশে তাদেরকে সংরক্ষণ করে রাখা হচ্ছে ক্রায় প্রিজার্ভেশন তো সেই ক্রায় প্রিজার্ভেশন করলে কী হবে যে সেই গ্যামেটগুলো ধ্বংসপ্রাপ্ত হবে না ক্ষতিগ্রস্ত হবে না তারা অনেক সময় ধরে ফার্টাইল থাকবে অর্থাৎ তারা জায়গর তৈরি করতে সক্ষম থাকবে এবং ভিয়েবল থাকবে টিকে থাকবে তো এর জন্য তাদেরকে করা গ্যামেটকেও সংগ্রহ করা হয় এই টেকনিকের মাধ্যমে এগস ক্যান বি ফার্টিলাইজড এগস ক্যান বি ফার্টিলাইজড ইন ভিট্রো তারপর এই যে এক্সগুলো আছে ক্যামিটগুলো আছে সেগুলোকে ফার্টিলাইজ করা যেতে পারে ইনভেট্রো যে হিউম্যান রিপ্রোডাকশনে যেটা দেখেছিলাম যে ইনভেট্রো ফার্টিলাইজেশন সেই প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে ফার্টিলাইজ করে সেখান থেকে জায়গর তৈরি করে সেখান থেকে প্রাণী তৈরি করা যেতে পারে অ্যান্ড প্ল্যান্টস ক্যান বি প্রোপেগেটেড ইউজিং কালচার মেথড তো এটা তো জীবের ক্ষেত্রে হলো প্ল্যান্টের ক্ষেত্রে কি যে টিস্যু কালচার প্রক্রিয়ার মাধ্যমে যে প্ল্যান্টের কোনো একটা পার্ট থেকে নিয়ে সেটাকে কালচার মিডিয়ামে রেখে যে সেখান থেকে একটা নতুন প্ল্যান্ট তৈরি করা যে টিস্যু কালচার টেকনিক যেটা যে স্ট্র্যাটেজি যে চ্যাপ্টার আছে সেখানে পড়ানো হবে তো সেই চ্যাপ্টার সেইভাবে প্ল্যানদেরকেও টিকে রাখা হয় এই এক্সুটির কনজার্ভেশনের মাধ্যমে সিডস অফ ডিফারেন্ট জেনেটিক স্ট্রেন্টস অফ কমার্শিয়ালি ইম্পর্টেন্ট প্ল্যান্টস ক্যান বি কেপড ফর লং পিরিয়ড ইন সিড ব্যাঙ্কস তো যেভাবে গ্যামেটকে সংরক্ষণ করা হচ্ছে যেভাবে টিস্যু কালচারের প্রক্রিয়ার মাধ্যমে প্ল্যান্টকে সংরক্ষণ করা হচ্ছে ঠিক একই রকমভাবে সিডকেও কালেক্ট করে সিড ব্যাঙ্কের মধ্যে কালেক্ট করা হয় তো এটা হলো এক্সুটি কনজার্ভেশন যে সমস্ত প্রাণীকে যে সংগ্রহ করা হয় তা না এর সঙ্গে সঙ্গে এটাকে স্পামকে গ্যামে ওভাম ওভামকে তারপর টিস্যুকে প্ল্যান্টের টিস্যুকে তারপর সিডকে সবাইকে কনজারভেশন করা হয় এবং তাদেরকে এমন পরিবেশের মধ্যে রাখা হয় যাতে তারা টিকে থাকে তারা ফার্টাইল থাকে এবং যদিও প্রজাতিটা বিলুপ্ত হয়ে যাবে প্রজাতি বিলুপ্ত হয়ে যাওয়ার পরেও সেই জীবকে কৃত্রিম উপায়ে ইনভেটর প্রক্রিয়ার মাধ্যমে তৈরি কালচার প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা যেতে পারে তো বিজ্ঞানদের উন্নতির কারণে এটা সম্ভব হয়েছে বায়োডাইভার্সিটি তাহলে এটা হচ্ছে কি এক্সি টু কনজারভেশন তো আশা করি বোঝা গেল বায়োডাইভার্সিটি নোজ নো পলিটিক্যাল বাউন্ডারিজ অ্যান্ড ইটস কনজারভেশন ইজ দেয়ার ফর এ কালেক্টিভ রেসপন্সিবিলিটি অফ অল নেশন যে জীববৈচিত্রটা কিন্তু শুধুমাত্র কোনো পলিটিক্যাল বাউন্ডারি বা কোনো রাজনীতির মধ্যে সীমাবদ্ধ না যে ভারতের বায়োডাইভার্সিটিকে ভারতীয় রক্ষা করবে এটা কোনো বিষয় না যে অ্যামাজন রেনফার্স্টে যে এই যে আগের বছর দু হাজার টোয়েন্টি টোয়েন্টিতে আগুন লেগে গেল তো অ্যামাজন রেনফরেস্টের আগুন লাগার কারণে শুধুমাত্র যে অ্যামাজন যেখানে আছে সাউথ আফ্রিকা তার যে ক্ষতি হয়েছে তা না অ্যামাজন রেনফরেস্টে আগুন লাগার জন্য পুরো পৃথিবীর ক্ষতি হয়েছে পুরো পৃথিবীর মধ্যে যে বাস্তুতন্ত্র সেটা বিঘ্নিত হয়েছে যে অক্সিজেন সাপ্লাই সেটা কমে গেছে তো এর ফলে কি যে বায়োডাইভার্সিটি বিষয়টা কিন্তু শুধু কোনো পলিটিক্যাল বা কোনো ন্যাশনালের মধ্যে সীমাবদ্ধ নয় এটা পুরো গ্লোবাল বিষয় এটা পুরো বিশ্বব্যাপী বিষয় যে কোনো একটা জায়গার বায়োডাইভার্সিটি ধ্বংস হলে সেটা পুরো পরিবেশকে ক্ষতিগ্রস্ত করবে তাই এটা এটা কি সবাইকে আমাদেরকে খেয়াল রাখা উচিত এর মধ্যে কোনো রাজনীতিকে নিয়ে আসা উচিত নয় রাজনীতির মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয় দ্য হিস্টোরিক কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি দ্য আর্থ সাবমিট হেল্ড ইন রিও ডি জেনারিও ইন নাইনটিন নাইনটি টু কল্ড আপন অল ন্যাশন টু টেক অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স ফর কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি অ্যান্ড সাস্টেনেবল ইউটিলাইজেশন অফ ইটস বেনিফিট তো এই যে বায়োডাইভার্সিটি লস হয়ে যাচ্ছে তার ফলে কত ক্ষতিগ্রস্ত হচ্ছে তারপর বায়োডাইভার্সিটিকে মেনটেন করা আমাদের কতটা প্রয়োজন এগুলোকে বোঝার পর বায়োডাইভার্সিটিকে যাতে কনজার্ভ করতে পারি তার জন্য কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি বোডাইভার্সিটি যাতে কনজার্ভশান করতে পারি তার জন্য অ্যান্ড সাস্টেনেবল ইউটিলাইজেশন অফ ইটস বেনিফিট এবং ম্যাক্সিমাম মাত্রায় যাতে আমরা এর থেকে বেনিফিটটাকে ইউটিলাইজ করতে পারি আমরা নিজেদের কাজে লাগাতে পারি এর জন্য কী করা হয় উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে আর্থ সাবমিট নামে একটা কনভেনশন করা হয় কোথায় করা হয় রিও ডিজেনারিওতে এলাকাটার নাম ছিল রিও ডি জিনারিও এবং সেখানে কি অল ন্যাশন টু টেক অ্যাপ্রোপ্রিয়েট মেজার সেখানে পৃথিবীর সমস্ত দেশকে অংশগ্রহণের জন্য বলা হয়েছিল তো উনিশশো সালে রিও ডিজেনারিওতে আর্থ সামিট নামে একটা ঐতিহাসিক কনভেনশন হয় সেখানে সমস্ত দেশকে আমন্ত্রণ করা হয় এবং যাতে তারা নিজের যে ব্যাক নিজের যে তারা কী ভাবছে কীভাবে এগুলোকে এই যে বায়ো বায়োডাইভার্সিটি সেটাকে কনজার্ভ করতে পারি কীভাবে এর থেকে যে বেনিফিট আছে সেটাকে ম্যাক্সিমাইজ করতে পারি তাকে ইউটিলাইজ করতে পারি এই বিষয়ে তারা কী চিন্তাভাবনা করছে সেটা যাতে প্রকাশ করতে পারে আইডিয়া দিতে পারে এর জন্য সবাইকে আমন্ত্রণ করা হয় একটা কনভেনশন করা হয় ইন এ ফোলো অফ দ্য ওয়ার্ল্ড সাবমিট অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট হেল্ড ইন টু থাউজেন্ড টু ইন জোহাসিনবার্গ সাউথ আফ্রিকা ওয়ান হান্ড্রেড নাইনটি কান্ট্রিজ প্লেস দেয়ার কমিটমেন্ট টু অ্যাচিভ বাই টোয়েন্টি 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 টেন টু থাউজেন্ড টেন এ সিগনিফিক্যান্ট রিডাকশান ইন দ্য কারেন্ট রেট অফ বায়োডাইভার্সিটি লস অ্যাট গ্লোবাল রিজিয়ান অ্যান্ড লোকাল লেভেলস তো উনিশশো বিরানব্বই সালে যেমন একটা আর্থ সামিট হয়েছিল ঠিক একই রকমভাবে তার দশ বছর পর দু হাজার দুই সালেটি হয়েছিল ওয়ার্ল্ড সাবমিট ওটা ছিল আর্থ আর এটা ছিল কোথায় হয়েছিল সাউথ আফ্রিকার জোহাসেন জোহান বার্গে কতটা দেশ অংশগ্রহণ করেছিল একশো নব্বইটি দেশ সামিটে কিন্তু পুরো দেশ অনেক সব দেশ কিন্তু সামিটে একশো নব্বইটি দেশ আর এর কারণটা কী ছিল যা বা এর কী কারণে এরা করেছিল যে দু সালের মধ্যে তারা কি করবে যে বায়োডাইভার্সিটি যেটা যে হারে লস হচ্ছে সেটাকে সে গ্লোবাল লেভেলে রিজিয়ন লেভেলে বা লোকাল লেভেলে সেটা এলাকার দিক দিয়ে হোক সেটা কোনো একটা রাষ্ট্রের দিক দিয়ে হোক বা কোনো পুরো বিশ্বব্যাপী হোক সেটা দু সালের মধ্যে অনেকটাই কম কমাবে অর্থাৎ তারা আট বছরের একটা চুক্তি নিয়েছিল যে আট বছরের মধ্যে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে কি করবো যে বায়োডাইভার্সিটি যে লস হচ্ছে সেই লস হওয়ার যে রেটটা যে হারটা সেটাকে কমাবো তার জন্য এই দুটো এখানে লেখা আছে একটা আর্থ সাবমিট আর একটা হচ্ছে ওয়ার্ড সাবমিট এবং এটা খুবই ইম্পর্টেন্ট তো এগুলো দেখে নিতে হবে তো এর জন্য অনেক এনভারলিস্টও আছে যেমন এখন সবচেয়ে যেটা গ্রেটার থানবার্গ যে একজন ছোট্ট একটা বাচ্চা মাত্র ষোলো বছর সতেরো বছরের বাচ্চা পনেরো ষোলো বছরের বাচ্চা সে খুব অ্যাক্টিভ এ বিষয়ে তাছাড়া অন্যান্য অনেক এলাকাতে অনেক মানুষই আছে যারা এই বিষয়ে অনেকটাই অ্যাক্টিভ যারা বুঝতে পারে যে বায়োডাইভার্সিটি কতটা ইম্পর্টেন্ট তাকে মেনটেন করে কতটা ইম্পর্টেন্ট তার জন্য অনেক অনেক পদক্ষেপ নেয় তা অনেক দেশও এর জন্য আস্তে আস্তে পদক্ষেপ নিতে শুরু করছে যাতে বায়োডোভসিটিকে কনজার্ভ করা যেতে পারে এবং এটা আমাদের নিজেরও নৈতিক দায়িত্ব আমাদেরকেও আমাদের যে চারপাশে এলাকা সেটাকে খেয়াল রাখতে হবে মানুষ যারা বুঝতে পারে না তাদেরকে বোঝাতে হবে যে বায়োডোভসিটি কতটা ইম্পর্টেন্ট গাছ কাটা কতটা ক্ষতিকর প্রত্যেকটা আমাদেরকে নিজেরা নিজেরা আমরা নিজেরা কি করতে পারি মানুষকে অ্যালার্ট করতে পারি নিজেরা যতটা সম্ভব গাছ লাগাতে পারি তারপর যারা গাছ যারা এগুলো বোঝে না তাদেরকে বোঝার মাধ্যমে গাছ কাটা বন্ধ করতে পারি তো আমরা নিজেদের থেকেও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে পারি মানুষকে অ্যালার্ট করলে মানুষরাও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে তারপর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও আমরা এই সমস্ত যে অ্যালার্ট করতে পারি বিপলকে আমাদের এগুলো নৈতিক দায়িত্ব তো এগুলো আমাদের করতে হবে তো এই চ্যাপ্টারটা এতদূরই ছিল নেক্সট চ্যাপ্টারে এনভায়রনমেন্ট যেটা আছে ইস্যু সেই চ্যাপ্টারটা করা হবে তো ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো যদি তোমাদের কিছু বলার থাকে তো সেটা অবশ্যই কমেন্টে জানাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো স্টাডি ক্লাব যে চ্যানেলটি আছে সেটাকে সাবস্ক্রাইব করে নিও আর চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো ভিডিওগুলি অনলাইনে দেখো তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আর তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওগুলি দেখার জন্য